নতুন লাইফ শুরু হচ্ছে। সো দর্শকদেরকে জানিয়ে দেই কি সেই নতুন লাইফ। আমি একটা মোবাইল সেবাদান কোম্পানিতে হেড অফ পার্টনারশিপ হিসেবে জয়েন করছি। এইতো, মানে আমার পড়াশোনা যেটা আমি করেছিলাম অনেক কষ্ট করে সেটাকে ফাইনালি একটা কাজে লাগানো যাচ্ছে আর কি। না, এটা খুবই সুন্দর একটা জিনিস যুক্ত হলো ক্যারিয়ারে আর কি, সেই জায়গাটা নিশ্চয়ই আন্টি ভীষণ খুশি, আমার মা খুশি, আমার পরিবারের সবাই আসলে খুশি। কারণ তুমি জানো, দর্শকরা হয়তো সবাই জানে না যে আমার ফ্যামিলি থেকে আসলে কখনো খুব বেশি চাইতো না যে অভিনয়টা আমার প্রফেশন হোক। কারণ শখের বসে যখন প্রথম প্রথম করেছি তখন ওরা খুব খুশি ছিল, বাট যখন রেগুলার কাজ করা শুরু করলাম তারা আসলে সেটা চায়নি। তারা চেয়েছিল যে আমার অন্য কোনো কিছু একটা আমি করি পারমানেন্টলি, মাঝে মাঝে অভিনয়টা করি। কিন্তু সেটা আসলে আমার আসলে অভিনয় করতে খুব ভালো লাগছিল এবং আমি ভীষণ এনজয় করেছি ওই টাইমটাতে। তো কোভিডের পরে যেটা আসলে আমার জীবনে অনেক ধরনের চেঞ্জ এসছে, কোভিড এসছে এবং কোভিডের সবার জীবনে যে চেঞ্জ এসেছে তার চেয়ে আমার জীবনে একটু বেশি চেঞ্জ এসেছিল আমার ব্যক্তিগত জীবনে। তো তখন আসলে আমার মনে হয়েছে যে আসলে শুধুমাত্র অভিনয় না করে যদি আমি আরও কিছু করি। সো ওই সময় আসলে আমি আবার একটা মাস্টার্স শুরু করি, মাস্টার্স শেষ হলো, তারপর পরই আসলে অনেক জায়গায় অ্যাপ্লাই করা শুরু করলাম। সো ফাইনালি আর কিছু হচ্ছে। সো আমার ফ্যামিলি খুব হ্যাপি, স্পেশালি আমার মা আর দুবোন যার পর নাই খুশি আর কি। তো সেই জন্য আসলে আমি খুশি। না, আমিও খুব খুশি যে নতুন পরিচয়ে আমরা ফারিয়াকে পাবো। দেখা যাক সেটা কতটুকু আসলে গ্লোরিফাই করে ফারিয়াকে। কিন্তু একটা সময় ছিল যে ঈদ মানে ফারিয়ার কাছ থেকে অনেক অনেক কাজ পাওয়া বা ফারিয়ার ব্যস্ততার মাঝে ব্যস্ততা থাকা অনেক বেশি। এই সময়টা এখন একটু বেছে বেছে কাজ করা হচ্ছে। এবার ঈদে ফারিয়াকে আমরা কেমনভাবে পাচ্ছি? আপু, আমি তো গত দু বছর মাস্টার্স থেকে ভীষণ বিজি ছিলাম, মানে কোভিডটা শেষ হলো, কোভিডটা শেষ হওয়ার ঠিক আগে আগে আমি আমার মাস্টার্স শুরু করলাম। সো প্রথম বছরটা আসলে আমি নাটক করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই দেখা যায় যে ঈদের ঠিক পর পর আমার সেমিস্টার ফাইনাল থাকে। সো ওই টাইমটাতে আমার পড়াশোনার এত প্রেশার থাকে, সব অ্যাসাইনমেন্টগুলো থাকে, আমার জাস্ট পাগল পাগল লাগতো। সো একটা ঈদ যাওয়ার পর আমি বললাম যে না, আমি আসলে দুটো একসাথে করতে পারবো না। আর যেহেতু একটা বড় গ্যাপের পর আমি শুরু করেছি, আমি চেষ্টা করে চাচ্ছিলাম যে এটা শেষ করে আমি আবার ঠিকঠাক মতো অভিনয়ে ফিরি। তো যার জন্য আমার ওই গত দু তিন বছর ধরেই আমার ঈদে একটা দুটো এরকম করেই নাটক যাচ্ছিল। সো এবছর আমি আমি গত বছর থেকে যেটা ভেবেছিলাম যে আমি শুধুমাত্র ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মে কাজ করবো আর নাটক করবো না, কারণ ওরকম ভালো গল্প আসছিল না। আর এখন যেহেতু আসলে একটা সময় যাচ্ছে ওটিটির, সো এখন আসলে আমরা সবাই ওটিটির দিকে একটু ঝুঁকে পড়েছি এবং ওটিটির কাজগুলো দর্শকও দেখে, ওগুলোর বাজেট ভালো থাকে, মান ভালো থাকে এবং আমাদের ডিরেক্টরও একটু যত্ন করে বানায়। সো লাস্ট আমার একটা ওয়েব সিরিজ আসলো মোবারক, সো ওইটারও অনেকদিন আগ, মানে ওটার প্রায় এক বছর আমি কোনো নাটক করিনি। মোবারক নামার পরে এবার আমি জাস্ট ঈদের দুটো বা তিনটে নাটক করেছি, মানে এটাও ধরে যে গল্পগুলো খুবই অন্যরকম সুন্দর শুধুমাত্র সেজন্য।